নেইমারের অসাধারণ গোল ডি বক্সের ভেতর থেকে অসাধারণ গোল দিয়ে নেইমার সেই সঙ্গে নেইমারের উড়ন্ত সূচনায় ব্রাজিল এগিয়ে গেল এবং সেমিফাইনালের টিকিটও পেয়ে গেল। এদিকে ক্রোশিয়ার বাসা মারা লড়াই ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আজকে, কিন্তু নেইমারের অসাধারণ একটি গোলের অবশেষে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে ক্রোশিয়াকে। তো আজকের খেলায় কোন দল জেতা উচিত ছিল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।